প্রমোদ বড়ো ডাঙরিয়া এজন তেনে ধরনের নেতা যেতায় আজ 24x7 আজ বিটিআর কারণে কাম করে আছে। প্রমোদ বড়ো ডাঙরিয়াক শক্তিশালী করক, প্রমোদ বড়ো ডাঙরিয়াক মজবুত করক। তেখেতে যদি শক্তিশালী হয়, UPPL দলের যে মোটো আছে, আমার নামে কিমান ধুনিয়া আপনাদের গম পায় না, UPPL মানে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল, ইমান লিবারেল শব্দ লো এই দলটা গঠন হয়েছে। এই লিবারেল শব্দক আজি মানে বিটিআর 35 লক্ষ মানুষে বুঝি পাক, মানে আজির দিনত UPPL দলে এনেকা কাম করে আছে। আর UPPL সমর্থনত যে বর্তমান বিটিআর যে সরকার চলে আছে, UPPL BJP GSP সরকারে যেমন কাম করে আছে, এই ক্ষেত্রত আমার ইন্টেলেকচুয়াল সকলের মতামত কি, অভিমত কি, তেখেতসকলে কি ধরনের দেখিছে, এটা তেখেতসকলের একটা ভিউটো লোবর কারণে আজি বিশেষক এই সভাবিলাক পতা হয়েছিল। আর আমি বিশেষক জেলা লেভেলত যা প্রোগ্রামটা করে আছো, এই প্রোগ্রামত আমি বহুত জেলাত উপস্থিত হয়েছো। আজি আহি মানে বিটিআর ওদালগুড়ি জেলাত আমি উপস্থিত হয়েছো। ইয়াতো যিমান আমার ইন্টেলেকচুয়াল সকল ওদালগুড়ি মানে স্কুল বিলাকর প্রিন্সিপালে হোক বা বিভিন্ন সাহিত্য একাডেমি পাওয়া আমার বুদ্ধিজীবী সকল, তেখেতসকল উপস্থিত আহি প্রশংসা করেছে। বিটিআর প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়াক তেখেতসকল প্রশংসা করেছে। আর আগন্তুক দিনত বিটিআর প্রধানে যা পলিসিবিল লৈছে বিটিআরক উন্নয়ন করার কারণে, বিটিআর থাকা সকল জাতি জনগোষ্ঠীক আগুয়ে লো যার কারণে, আর বিটিআর একর্ড বিশেষ যে উদ্দেশ্যটি লো করা হয়েছিল, এই একর্ডত থাকা যিনি দফাসকল বা দফাবিল রূপায়ণ করে এই বিটিআর আগুয়ে লো যার কারণে যে কামটি করে আছে, তাত আজির ওদালগুড়ি জেলার বুদ্ধিজীবীসকলে আমি সদায় সহযোগ করে যাম বলে তেখেতসকলে কইছে, তার কারণে তেখেতসকলক আমি ধন্যবাদ দিছি। স্যার, এটা আপনার মানে প্রশ্ন করো, আমার যদি বিটিআর এটা যদি ডিলিমিটেশন লাগি আছে প্রায়ভাগ মানে কইছে মানে আমার যে বিটিআর বড় আছে ডিপেন্ডেন্ট রুল করে দিব নাকি BJP সরকারে বলে প্রায় ক্ষেত্রে মানে কোয়েশ্চন করে আছে পাবলিকে, এই ক্ষেত্রে স্যার আপনি কি নাই ইয়াত এইটু কথা নহয়, এইটু একর্ডর স্পিডত যাত BTC একর্ড হয়েছে, ইয়াতে আপনাদের গম পায় যে ব্রহ্মপুত্র উত্তর পাটলৈ দীঘলীয় সংগ্রাম বড়ো জনগোষ্ঠী সকলে নেতৃত্ব দিয়ে করে আছে এই উন্নয়ন করার কারণে, ডেভেলপ করার কারণে। আজি ইয়াত BSC হয়েছে, BTC হয়েছে, আজি বিটিআর একর্ড হয়েছে, কিন্তু BTC আর বিটিআর একর্ডের যে স্পিরিটটা আছে, এই স্পিরিটর মর্মে মানে আমার 6 শিডিউল এরিয়াত যে এই কাউন্সিলটা হয়েছে, গতি ইয়াতে দুটা আমি লোকসভা মানে সমষ্টিটা আমি বিচারিছিলো, মানে পার্লামেন্ট সমষ্টিটো আমি বিচারিছিলো, এই পার্লামেন্ট সমষ্টি কোকরাঝারের ওদালগুড়ির নামকরণে নামকরণ হব লাগে বলে কৈছিলো। কিন্তু আমি এইটো আমার দলের ফালৰ পৰাও বিভিন্ন ইয়াত থকা রাজনৈতিক দলে হোক বা সামাজিক বা জাতীয় সংগঠনে হোক বা ছাত্র সংগঠনে হোক, ইলেকশন কমিশনক তেখেতসকলে মেমোরেন্ডাম দিছে, আমার দলের ফালৰ পৰা আমি স্পষ্টভাবে মেমোরেন্ডাম দিছো কোকরাঝার আর ওদালগুড়ি নামেরে ইয়াত মানে সমষ্টিটো নামকরণ হব লাগে, দুটা সমষ্টি আমার বিটিআরের ভিতরতে হব লাগে বলে আমি ডিমান্ড করেছিল। এই ক্ষেত্রত কোকরাঝারটো তেখেতসকলে করে দিল, আর তেখেতসকলে আমাক কইছে, তেখেতসকলে আমাক কৈছিল খসড়া মানে প্রস্তুত করার আগতে তেখেতসকলে কৈছিল সমষ্টিটো নাবারে 14টা 14টাই হব, গতি 14টা 14টা হওয়ার বাবে অহা দিনত দুটা সমষ্টি করে দিয়াটো অল্প অসুবিধা হব বলে কৈছিল। কিন্তু আমি খসড়াটো ওলাইছে, খসড়াত আমি দেখিব পোৱা নাই, লাস্টত হোক ইদিনা আর ইলেকশন কমিশনটি যে কলাক্ষেত্রত আই তেখেতসকলে রাইজর যে মতামত লৈছে, দল সংগঠনের যে মতামত লৈছে, এতিয়া আমি UPPL নেতৃত্বত প্রমোদ বড়ো ডাঙরিয়া আমার যে দলের সভাপতি তেখেতর নেতৃত্বত আমার মানে প্রতিষ্ঠাপক সভাপতি UG ব্রহ্মর নেতৃত্বত আমি তাতে উপস্থিত হয়ে আকো আমি তেখেতসকলক রিকুয়েস্ট করেছো, আমি আকো ওদালগুড়ির নামরে এই সমষ্টিটির নামকরণ করক। আর ইয়াত রাইজে যে এটা মানে আশা লৈছে বা স্পিরিট যে আছে একর্ডের স্পিড, এইটা আপনাদের পূরণ করক বলে আমি আকো এটা তাতে মানে ডিমান্ড দিছো। আজি আপনাদের চাক, আমি বিধানসভা সমষ্টিটি কিন্তু অসমের ভিতরত এটাও বাড়া নাই, 126টাই আছে, নয় 126টা অসমের বিধানসভা সমষ্টি আছে, কিন্তু আমি বিটিআরত যে ইনসাইডত মানে সেই সময়ত 12টা সমষ্টি আছিল, কিন্তু আজি আমি ফুল ফ্লেজেড এটা 15টা সমষ্টিটো বিটিআরত বিধানসভা সমষ্টি হিসাবে পাইছো। 15টা সমষ্টির পৰা 15জন বিধায়ক আমার বিটিআরের পৰা হয়ে যাব, 15জন বিধায়ক যদি আমি ইয়ার পৰা লৈ দিশপুরত যদি আমি সরকার গঠন করিম, তেতিয়া আপনাদের চাব আজি যে উন্নয়নের যে ধারাটো ইয়াত আগবাড়ি আছে, গতি করে আছে, তাতকে অলপ দুগুণ হিসাবে আমি আগবাড়ি যাম বলে আমি আশা করেছি। স্যার, আজি আপনাদের বহুত ভাল কাম করে দেখাই দিলাম, মানে স্যার আজি অলপ আগতে কই গেলা মানে ওদালগুড়ি বহুত কিনি মানে ডেভেলপ হব কিবা কিবা আহি আছে, গতি স্যার আপনাদের এই কি পাবলিক কি মেসেজ দিব বিচার? হ্যাঁ, বিটিআর একর্ড যেটা চাব আপনাদের, বিটিআর একর্ডত সকল মানে কথাটো স্পষ্টকে লিখা আছে, সকলকে পিস এটা শান্তি ইয়াত স্থাপন করব লাগিব, বিটিআরটো আগুয়ে যাব লাগিব, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আগুয়ে যাব লাগবে। আপনাদের চাক পরিবর্তন নামত শিক্ষার ক্ষেত্রে চাক এটা পরিবর্তন হয়েছে, আজি চিরাং জেলা মই মোৰ ভাষণত কৈছো, মই চিরাং জেলার পৰা আহিছো, যি চিরাং জেলাত আজিলৈকে অসমৰ ভিতৰত যিমান জিলা আছিল এই জিলাত কেতিয়াও আমার HSLC এক্সামত মানে ভাল রিজাল্ট করিব পৰা না আছিল, মানে সদায় মানে যিমান জিলার ভিতৰত শেষত আছিল লাস্টৰ পৰা তেখেতে প্রথম হৈছিল, এই জিলায় প্রথম হৈছিল। আজি চাক মানে আগশাৰীৰ যিবিলাক জিলা, কামৰূপ মেট্ৰই ধৰক, আপনি জৰহাটে ধৰক, ডিব্ৰুগড়ে ধৰক, এইবিলাক জিলাক চেৰ পেলাই আজি চিৰাং জিলা যে প্ৰথম হবলৈ পাইছে, বিটিআৰত এটা পৰিৱৰ্তন যে হৈছে এইটো এটা এক্সাম্পল। আজি সায়েন্স ষ্ট্ৰীমত আপুনি হায়াৰ ছেকেণ্ডেৰীত বাক্সা জিলা যে প্ৰথম হৈছে এইটো এটা পৰিৱৰ্তন।
আমি ইউপিএসসি এটা মানে দরিয়ে কোচিং এটা আমার মেধাবী ছাত্র ছাত্রী সকল মানে ফ্রি কোচিং এটা দি আমার ইয়ার পরে যাতে লড়া ছলী আইএস আইপিএস ভালকে হব পারে যা দুখিয়া লড়া ছলী যাতে কোনো কোচিংয়ের ব্যবস্থা নহলে তেখেতসকলে এই সুবিধা পাবলে সক্ষম নয় এটি একটা গাইডটু তেখেতসকল করার কারণে আমি এক টকা পয়সা নলগে আমার দুখিয়া ছাত্র ছাত্রী সকল মেধাবী ছাত্র ছাত্রী সকল দুখিয়া ঘরের মেধাবী ছাত্র ছাত্রী সকল এই সুবিধাটি দি যাতে আগন্তুক দিনত আমার লড়া ছলীবিল ভারতের ভিতর কোনবা একটা ঠাইত গিয়ে ডেপুটি কমিশনার হোক বা আইএফএস হোক বা আইপিএস হোক এইটা হব পারে যার কারণে আমি কাম করেছো মেডিকেল ক্ষেত্রে আমি কাম করেছো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাম করেছো এই সকল ক্ষেত্রে আমি বহুত মিশন মোডত কাম করে আছো বিভিন্ন ক্ষেত্রে কাম করেছো ইয়াত আর আমি এটা কোনো ভুল বুঝাবে যে আমার মাজত হব না আমি মাথন এটাই কথা আহ্বান করেছো যে হয়েছে হয়েছে বড় সকলের একটা দীঘলীয় সংগ্রাম ইয়াত হয়েছে কিন্তু দীঘলীয় সংগ্রামের সময়ত অল্প অসুবিধাটো হয়েছে আর বজ্র পড়লেও কিবা এটা তো হবই তাত সকলে বুঝব লাগিব আর বুঝি আমি সকলে একত্রিত হয়ে আমি সকলে ইয়াত বকবাকর 35 লাখ মানুষে জাতি জনগোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে একেলগে হয়ে দ্বিতীয়টা আগে যাব লাগিব আমার মাজে কোনো ভুল বুঝাজি নহকে প্রমোদ বড়ো ডাঙরিয়াক শক্তিশালী করক প্রমোদ বড়ো ডাঙরিয়াক মজবুত করক প্রমোদ বড়ো ডাঙরিয়া এজন তেনে ধরনের নেতা যেতায় আজি 24x7 আজি বিটিআর কারণে কাম করে আছে তেখেতে যদি শক্তিশালী হয় ইউপিপিএল দলের যে মোটো আছে আমার নামে কিমান ধুনিয়া আপনাদের গম পায় না ইউপিপিএল মানে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল ইমান লিবারেল শব্দ লো এই দলটি গঠন হয়েছে এই লিবারেল শব্দক আজি মানে বিটিআর 35 লক্ষ মানুষে বুঝি পাক এই সকলকে আহ্বান জানাইছো আপনাদের জরিয়ে।